হ্যালো ফ্রেন্ডস, আলপনা লাইফে সবাইকে স্বাগত। তো দেখুন আজকে সকালে ওয়েদারটা কত সুন্দর লাগছে। তো দেখুন ওয়েদারটা কত সুন্দর লাগছে, তো চারিপাশে পুরো কুয়াশা ভরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আজকে সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে আজকে এক জায়গায় যাব, একটা আশ্রমে যাব। তো ওই জন্য আজকে খুব সকাল সকাল উঠেছি। তো এত কুয়াশা পড়েছে আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, ওই জন্য মাথায় আমি ওড়নাটা ভালো করে দিয়ে নিয়েছি। আর ছটার দিকে, মানে ছটার বেশি হয়ে গেছে হয়তো, তো এবারে আমরা রেডি হয়ে বার হব। তো ওই জন্য তার আগে আপনাদের, আমাদের এই পরিবেশটা আপনাদের সাথে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, সব কিছুই দেখতে পাবেন। চলুন তাহলে যাওয়া যাক, কোথায় যাচ্ছি আর আমাদের পরিবেশটা, তার আগে আমাদের এই গ্রাম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখুন কেমন লাগছে। চলুন তাহলে যাওয়া যাক। আমি কিন্তু রাস্তার দিকে বেরিয়ে পড়েছি, হাঁটবো একটু। আর আমার দাদা স্নান করছে, তো দেখুন তো আশ্রমে যাওয়ার কারণটা হচ্ছে আমার দাদা, আমি আর আমার একটা কাকু যাবো আশ্রমে। তো ওখানে গিয়েই আপনাদের পুরো আশ্রমটা ঘুরে আপনাদের সাথে, আপনাদেরকে দেখাবো যে আশ্রমটা কেমন, নিগমানন্দ ঠাকুরের আশ্রম। তো আমার দাদা স্নান করতে, মানে বাথরুমের মধ্যে স্নান করতে ঢুকে পড়েছে, আর আমি একটু রাস্তার দিকে আই এসেছি। আমাদের এই, মানে এই গ্রাম পরিবেশটা আপনাদেরকে দেখাবো, ওই জন্য রাস্তার দিকে চলে এসেছি। তো চলুন, বেশি দূরে যাব না, একটু মানে একটুখানি আপনাদের সাথে, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইদিকে আমার বোনও সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছে দেখুন, আর দাদা বাইক বের করছে, দাদার বাইকে বসে পড়েছে, আমাকে বাইকে উঠতে বলছে। আমি এইখান থেকে বসে না, রাস্তায় গিয়ে বসবো। আসছি টাটা। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, ওই দাদা বাইক নিয়ে আগে আগে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার আশ্রমে কী করতে যাচ্ছি সেটাই আমরা পৌঁছে গিয়ে তো আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে যাবো। এই যে বাইকের যে হাওয়াটা, মারাত্মক হাওয়া। তো এখানে এত কুয়াশা পড়েছে যে ওপারটা আমরা ঠিক করে পরিষ্কার দেখতে পাচ্ছি না, এত কুয়াশা পড়েছে, এখানে কুয়াশায় পুরো ঢেকে গেছে। তো আমরা জটুয়ামপুর চলে এসেছি, এই হচ্ছে জেঠিঘাট। তো এত কুয়াশা পড়েছে যে ওপারের জেঠিঘাট দেখতে পাচ্ছি না, আর নৌকাটা ওপারেই আছে, তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা জেঠিঘাটে দাঁড়িয়ে আছি। তো এরই মধ্যে ওপার থেকে নৌকা চলে এসছে আর লোকজন সব একটু একটু করে নৌকায় ওঠা শুরু করে দিয়েছে। তো আমরা কিন্তু আশ্রমে চলে এসেছি আর দাদা এই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, টিকিট কাটছে। আর এই হচ্ছে আশ্রমের ভেতরটা, দেখুন কত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে আশ্রমের গেট। তো আমরা যে কারণে আশ্রমে এসেছি সেই কারণটা হলো আজকে দাদা জয়গুরু ঠাকুরের দীক্ষা নেবে। তো দেখুন দাদা কিন্তু রেডি, আসো ওর মধ্যে চল ফটো তুলছি। এই হচ্ছে আশ্রমের ভিতর। তো দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে, আর ফুল দিয়ে পুরো সাজানো হয়ে গেছে। এখন ঠাকুরের, মানে আরতি হচ্ছে, দেখুন কি সুন্দর। পুরো ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাবো।
আর যারা দীক্ষা নেবে তারা সবাই এখানে ধুতি গেঞ্জি পরে বসে আছে, আর সব ভক্তরা বসে আছে দেখুন। ওই দেখুন দাদা কিন্তু গায়ে গামছা দিয়ে বসে পড়েছে, এখানে সবাই দীক্ষা নেবে আজকে গুরু মহারাজের কাছ থেকে। আর গুরু মহারাজ কিন্তু চলে এসেছে দেখুন, ঠাকুরকে প্রণাম করছে গুরু মহারাজ, এরপরে সবাইকে দীক্ষা দেবে। দাদার দীক্ষা নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাব। তো আপনাদের সাথে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু আশ্রম থেকে বাড়ি চলে এসেছি, তো দাদা বাড়িতে এসে ব্যাংকে চলে গেছে আর আমি এই বাড়িতে ঢুকছি। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আজকে ভিডিওটাই এই পর্যন্ত, তো আবার কখনো দেখাবে অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি আবার আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।